বর্তমানে এই কালে আমরা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি তো এই ভাইরাস থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা হচ্ছে মাস্কটা আমাদের সবসময় মুখে পড়ে থাকতে হয় তো এই মাস্কটা আমরা কি করি অনেকে বাজার থেকে কিনি বা অনেকেই কি করি বাড়িতে আমরা তৈরি করি তো তাই আজকে আমরা আলোচনা করব যে কিভাবে মাস্ক বাড়িতে তৈরি করা যায় তাহলে আজকে আমাদের প্রসেস রাইডিংয়ের বিষয়বস্তু হলো হাউ টু মেক এ মাস্ক অর প্রিপারেশান অফ মাস্ক তো চা চলো স্টার্ট করি আমরা আগেই জেনেছি যে কোনো প্রসেসিং লেখার আগে ফার্স্টে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করতে হয় তারপর যে প্রসেসিংটা লিখতে হয় তো সেরকম দিয়ে তোমরা স্টার্ট করবে মাস্ক আর ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রোটেক্ট এগেনস্ট দ্য করোনা ভাইরাস ডিউরিং দিস প্যান্ডেমিক এই মহামারীকালে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য মাস্ক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দ্য প্রিপারেশান অফ মাস্ক গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস মাস্ক প্রস্তুতি কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যায় অ্যাট ফার্স্ট এ পিস অব কটন ফ্যাব্রিক ইলাস্টিক নিডল থ্রেড অ্যান্ড সিজার্স আর বট ফ্রম দ্য মার্কেট প্রথমে এক টুকরো সুতির কাপড় রাবারের দড়ি ছুঁচ সুতো এবং কাঁচি বাজার থেকে কিনে আনা হয় দেন দ্য কটন ফেব্রিক ইজ কাট ইন্টু টু পিসেস অব রেক্টাঙ্গুলারিং টেন বাই সিক্স ইঞ্চেস তারপর সুতির কাপড়টিকে দশ বাই ছয় ইঞ্চি মাপের আয়তাকার আকৃতিতে দুটো টুকরোতে কেটে নেওয়া হয় আফটার দ্যাট দ্য রেক্ট্যাঙ্গুলার ক্লথস আর স্টিচড ওয়েল টু মেক এ সিঙ্গেল পিস তারপর আয়তাকার যে কাপড়টিকে ভালোভাবে সেলাই করা হয় একটি টুকরোতে আনার জন্য নেক্সট দ্য লং সাইডস অব দ্য ক্লথস আর ফোল্ডেড ওভার ওয়ান বাই ফোর ইঞ্চ অ্যান্ড হেম্পড এরপর সেই সেলাই করা কাপড়ের টুকরোটির লম্বা দিকটায় একের চার ইঞ্চি মুড়িয়ে সেলাই করা হয় দেন ইট ইজ ফোল্ডেড ওভার ওয়ান বাই টু ইঞ্চ অ্যালং দ্য শর্ট সাইডস অ্যান্ড স্টিচ ডাউন তারপর যে চওড়া দিকটায় একের দুই ইঞ্চি সেলাই করে নেওয়া হয় দেন এই সিক্স ইঞ্চিস লেন্থ অফ ওয়ান বাই এইট ইঞ্চ ওয়াইড ইলাস্টিক ইজ ইনসার্টেড অন ইচ সাইড অফ দ্য ক্লথ তারপর ছ ইঞ্চি লম্বা এবং একের আট ইঞ্চি চওড়া একটা রাবারের দড়িকে সেই কাপড়টির উভয় দিকে ঢুকিয়ে দেওয়া হয় দিস উইল বি দ্য ইয়ার লুপস এগুলি হবে কানের ফাঁস এগুলি বলতে ওই যে কাপড়ের উভয় দিকে যে ইলাস্টিকটা ঢোকানো হলো অর্থাৎ রাবারের দড়িটা ঢোকানো হলো ওইগুলোই কানের ফাঁসের কাজ করবে ফাইনালি দ্য ইয়ার লুপস এন্ড আর টায়ার্ড তারপর সবশেষে কি করা হয় যে কানের ফাঁসগুলোর যে শেষ প্রান্ত সেটাকে বেঁধে দেওয়া হয় নাও ইট ইজ রেডি টু ইউজ এখন এটা ব্যবহার করার জন্য প্রস্তুত সো ইউ ক্যান ইজিলি মেক ইট অ্যাট হোম সুতরাং তোমরা এটা সহজেই বাড়িতে তৈরি করতে পারো এইভাবেই কনক্লুডিং সেন্টেন্স দিয়ে প্রসেসিংটা শেষ করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং যদি চ্যানেলটা নতুন দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে